আগের ভিডিওগুলোতে আপনারা এত বেশি বেশি করে কমেন্ট করেছেন যে বার্ধক্য ভাতা পাবো, তো এত তারিখে ফর্ম ফিল আপ করেছি, বার্ধক্য ভাতা ঢুকবে তো। তো আপনাদের মনে কোথাও না কোথাও একটা প্রশ্ন থেকেই গেছে যে আপনারা বার্ধক্য ভাতা পাবেন কি পাবেন না। কারণ হ্যাঁ, সমস্ত কিছুরই একটা লিমিট রয়েছে, সবাইকে তো আর বার্ধক্য ভাতা দেবে না। 9 লক্ষ ফর্ম স্যাংশন হয়েছে এবং তাদেরকে বার্ধক্য ভাতা দেবে, কিন্তু অ্যাপ্লাই যারা করেছে তার সংখ্যাটা আরও অনেক বেশি, তাই সবাইকে তো আর বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে না। তাহলে এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, কারা পাবে আর কারা পাবে না। আজকের ভিডিওতে আপনাদের আমি সেটাই ক্লিয়ার করব যে বার্ধক্য ভাতা এই 1 তারিখে দেবে বলেছে মুখ্যমন্ত্রী, তো 1 ফেব্রুয়ারিতে আপনাদের বার্ধক্য ভাতা ঢুকবে। কিন্তু যেটা বলছিলাম যে বার্ধক্য ভাতা যে সবাই ফর্ম ফিল আপ করেছে মানে সবাইকেই দেবে বা দিতে হবে এরকম কোনো মানে নেই। যাদের ফর্ম স্যাংশন হয়ে রয়েছে, যাদের অ্যাপ্রুভাল পেয়ে রয়েছে, শুধু টাকা পাওয়ার বাকি, তারাই শুধুমাত্র টাকা পাবে। এবার কি করে বুঝবেন যে আপনাদের ফর্ম স্যাংশন হয়ে রয়েছে কি না, সেটা জানতে হলে আপনাদের স্ট্যাটাস চেক করতে হবে। আর স্ট্যাটাস চেক করার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা শেষ হওয়ার পর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখতে পারেন। আগে এই ভিডিওটা দেখুন, এই ভিডিওতে আরও অনেক কিছু বলার আছে। আচ্ছা, বলা হচ্ছে যে নতুনদের বার্ধক্য ভাতা দেওয়া হবে, তো এখানে নতুন কারা? গত 5 বছর ধরে জেনারেলদের বার্ধক্য ভাতা দেওয়া হয়নি, তাহলে এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে নতুন কারা? 5 বছর আগেও তো কেউ বার্ধক্য ভাতার ফর্ম জমা দিয়েছে, 4 বছর আগে দিয়েছে, 3 বছর আগে দিয়েছে, ভাল ফিলালে দিয়েছে কয়েক মাস আগে, তারা সবাই কি নতুন না কিছু ক্যাটাগরি রয়েছে? দেখুন, আপনাদের বোঝায় যে 5 বছর ধরে যারা ফর্ম জমা দিয়ে আসছে, যারা টাকা পায়নি, সবাই কিন্তু নতুন। কিন্তু এই যে জনসংযোগ ক্যাম্প হচ্ছে, এখানে যারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, যেটা জানুয়ারি মাসে হচ্ছে, জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস মিলিয়ে এখানে যারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, আর তারা যদি ভাবে যে আমাদেরও বার্ধক্য ভাতা ঢুকে যাবে 1 ফেব্রুয়ারি থেকে, তাহলে কিন্তু তারা সম্পূর্ণ ভুল, তাদের টাকা কিন্তু ঢুকবে না। দেখুন, একটা ফর্ম জমা হওয়ার পর না অনেকগুলো স্টেপের উপর দিয়ে যায়, ভেরিফাই হতে হতে যায়, ঠিক আছে? তো একবারে আপনি সঙ্গে সঙ্গে ফর্ম জমা দিলেন, সঙ্গে সঙ্গে সব হয়ে যাবে, সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবেন, এরকম নয়। আবার কবে টাকা ছাড়বে তবে আপনাদের গিয়ে এই নতুন যারা একদম কয়েকদিন আগে ফর্ম জমা দিয়েছেন তাদের টাকা ঢুকবে, ঠিক আছে? তাদের টাকা কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে ঢুকবে না। এবারে যারা সেপ্টেম্বর মাসেও ফর্ম জমা দিয়েছেন, সেপ্টেম্বরে একটা দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল পুজোর আগে, সেখানে যদি আপনারা ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা পাওয়ার যোগ্য। তাহলে এটা দাঁড়ালো যে যারা 5 বছর আগে থেকে ফর্ম জমা দিয়ে আসছে, সেখান থেকে শুরু করে যারা সেপ্টেম্বর মাসে দুর্গাপুজোর আগে ফর্ম জমা দিয়েছে বার্ধক্য ভাতার জন্য, সবাই টাকা পাওয়ার যোগ্য। আরও একটা প্রশ্ন এখানে এসে দাঁড়ায় যে বার্ধক্য ভাতার যে ফর্ম জমা দিয়েছে তাকেই কি বার্ধক্য ভাতা দিয়ে দেওয়া হবে? দেখুন, বার্ধক্য ভাতার তো আগে ভেরিফিকেশন করা হতো, এমনকি বাড়িতে পর্যন্ত লোক আসতো ভেরিফিকেশন করতে, কিন্তু এখন সেই সিস্টেম নেই। এখন শুধুমাত্র বয়সটাই দেখা হয় যে আপনাদের 60 বছর হয়েছে কিনা, 60 বছরের ঊর্ধ্বে হলেই ফর্ম জমা নেওয়া হয় এবং সেরকম কিছু ভেরিফিকেশন করা হয় না বললেই চলে, বার্ধক্য ভাতা প্রদান করা হয়, ঠিক আছে? ফর্ম স্যাংশন হয়ে যায়। আর পুরনোদের 2 মাস ধরে বার্ধক্য ভাতা ঢোকেনি, তাদের গতকালই টাকা ঢুকে গেছে, আবার নতুনদের 1 ফেব্রুয়ারি থেকে টাকা দেবে, আশা করছি পুরনোদেরও সেই দিনই টাকা দিয়ে দেবে। তো একবারে সবাইকে টাকা দেওয়া কিন্তু এবার আস্তে আস্তে শুরু হলো। তো আপনারা যারা ভয় পাচ্ছিলেন যে পুরনোদের হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, আবার নতুনদের কীভাবে দেবে, হয়তো 1-2 মাস দেবে, এরকম কিন্তু নয়। একবার নতুনদের আপনারা যদি একবার টাকা পেয়ে যান নতুন হয়ে, তাহলে আপনাদের চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, বন্ধ হবে না, ওকে? আরও এক রকমের কমেন্ট ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, 60 বছর হয়ে গেছে, তারপরে অটোমেটিক বার্ধক্য ভাতায় 1000 টাকা করে পাচ্ছি না, তো এর জন্য কী করতে হবে? এর জন্য আপনাদের সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটিতে আপনারা যোগাযোগ করুন। কিছু ডকুমেন্ট আপনাদের চাইবে, ডকুমেন্ট বলতে সাধারণ যেমন আধার কার্ড, ব্যাংকের বই, এগুলো চাইবে। তারপরে আপনাদের ওখান থেকে ওটা আপডেট হয়ে যাবে এবং 1000 টাকা করে আপনারা প্রতি মাসে পেতে থাকবেন 60 বছর হয়ে গেলে, ঠিক আছে? লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা হয়ে যাবে। আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক সাহায্য করবে, অনেক কিছু আপনারা জানতে পেরেছেন। যদি আজকের ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাথে সাথে একটা ভিডিওতে লাইক করে দেবেন, এতে ভিডিও বানাতে আমাকে মোটিভেশন প্রদান করে। যদি পারেন, হ্যাঁ যদি পারেন, জোর জবরদস্তি কিছু নয়, যদি পারেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে তারাও উপকৃত হবে।
আশা করছি এর থেকেও পরবর্তী কোনো আরও ইন্টারেস্টিং বিষয়ে ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হতে চলেছে।